আজকে পৃথিবীর মানচিত্রের দিকে তাকিয়ে দেখুন, মুসলমানদের আওয়াজ কম হওয়ার জন্য করে যারা ধর্ষণকারী, যারা ধর্ষক, তাদের কোনো বিচার হয় না। যারা ধর্ষণ করে নাই, ধর্ষক হয় নাই, জীবনে কোনোদিন ধর্ষকের খাতায় তার নাম নেই, তারপরও তাকে ধর্ষকের সাজা কাঁধে নিয়ে আজকে জেল খাটতে হচ্ছে, চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আপনার কাছে প্রশ্ন করব, তাহলে বলেন বাংলাদেশে সঠিক আইন আছে? আমি কিন্তু কইনি, আপনারাই কছেন, বলেন ঠিক কিনা? মনে রাখবেন মুসলমান ভাইরা আমার, দুনিয়াতে আপনি যে কর্ম করবেন, যে কাজ করবেন, আল্লাহ তাআলা এই কাজের বিনিময়ে দুইটা জিনিস রেখেছে। কয়টা জিনিস রেখেছে বলেন তো? হয়নি, আরো জোরে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন কয়টি? এক নম্বর সহজ ভাষায়, আমরা ভালো কাজ করব, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে, কি দিবে বলেন তো? আর যদি আমরা মন্দ কাজ করি, খারাপ কাজ করি, আল্লাহ তাআলা আমাদের জন্য জাহান্নামকে নির্ধারিত করে রেখেছেন, জোরে বলেন ঠিক কিনা? এই জাহান্নাম সম্পর্কে আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে আজমাইনরা, আজকে তোমাদের সামনে এমন একটি বিষয়ে আলোচনা করব। আল্লাহর নবী যখন বললেন আমি আলোচনা করব, সাহাবায়ে আজমাইনরা বলতেছে, ও রাসূল আপনি আমাদেরকে কি আলোচনা শোনাবেন? বলতেছে জাহান্নাম সম্পর্কে। আল্লাহর নবী বলতেছে জাহান্নাম সম্পর্কে বলবো আমি। সাহাবায়ে আজমাইনরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামকে আল্লাহ তাআলা কিভাবে সৃজন করলেন, সৃষ্টি করলেন, একটু আমাদের সামনে বর্ণনা করে দেন। সকলেই বলে আল্লাহু আকবার। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলেন, সাহাবায়ে আজমাইনরা তোমরা শোনো, আল্লাহ তাআলা জাহান্নামকে সৃষ্টি করছে একটি পাথরের নিচে, সেই পাথরের নাম সারা, পাথরের নাম কি? এবার আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ জাহান্নামকে সৃষ্টি করেছে একটি মাত্র পাথরের নিচে, যেই পাথরের নাম সারা, এই সারা সবুজ একটি পাথর, এই পাথরের নাম সারা। আল্লাহ তাআলা এই সারা পাথরের নিচে পুরো সাততম জাহান্নামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। সকলেই বলে আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, তোমরা মনোযোগ দাও, খেয়াল করিয়া শুনো, আল্লাহ তাআলা যখন জাহান্নাম সৃষ্টি করবে, মনসা জেগে গেলেন, আল্লাহ তাআলা জাহান্নামের যে দায়িত্ব দিবেন যে ফেরেশতাকে, এই ফেরেশতাকে কে আল্লাহ তাআলা আগে সৃজন করলেন, যে ফেরেশতার নাম মালিক, যেটা বলেন নাম কি? এই মালিক ফেরেশতার অধীনে আল্লাহ তাআলা আরো অনিষ্টি ফেরেশতা নিযুক্ত করলেন। সকলে বলে আল্লাহু আকবার। এই অনিষ্টি ফেরেশতা নিযুক্ত করার পর আল্লাহ তাআলা বললেন, এমন ভাবে আল্লাহর রাসূল বর্ণনা করে দিয়ে বললেন, এই অনিষ্টি ফেরেশতা তার প্রত্যেকের ডান পাশে এবং বাম পাশে 70,000 হাত রয়েছে, 70,000 হাতের ভেতরে 70,000 হাতের হাতের পাতা রয়েছে, এই হাতের পাতার ভেতরে 70,000 করে হাতের আঙ্গুল রয়েছে, প্রত্যেকটি আঙ্গুলে একটি করে অজগর রয়েছে, একটি করে বিচ্ছু রয়েছে। বলা হয়েছে কোন জাহান্নামীকে যদি এই বিচ্ছু একবার কামড় দিয়ে ফেলে, 70,000 বছর পর্যন্ত গোড়াগড়ি করতে থাকবে, তারপরও ব্যথা শেষ হয়ে যাবে না, চিৎকার দিবে আল্লাহু আকবার। এই ফেরেশতাদের, এই ফেরেশতাদের বাম পাশে যে হাত থাকবে, হাতের মধ্যে 70,000 হাতের পাতা, 70,000 লোক, প্রত্যেকটি লোকের উপরে একটি করে আগুনের খুঁটি থাকবে, কি থাকবে বলেন তো? এই প্রত্যেকটি লোকের উপরে একটি করে আগুনের খুঁটি থাকবে। আল্লাহ তাআলা বলতেছে, নো দুনিয়া বাসিনা, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, এই একটি খুঁটি যদি আমি জাহান্নামের খুঁটি যদি আমি হাশরের ময়দানে ফেলে দেওয়া হয়, আর আমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা
ta'budun shokoli boli allahu akbar allah ta'ala bollen tumra jin ar insan mile jodi হাশরের মাঠে এই জাহান্নামের একটি আগুনের খুঁটি যদি তোমরা লড়াতে থাকো তারপরও আমি আল্লাহ তাআলা বললাম কিঞ্চিত পরিমাণও এই খুঁটিকে তুমি লড়াতে পারবে না সকলেই বলি আল্লাহু আকবার মুসলমান ভাইরারে আমার লক্ষ্য করে শুনতে হবে আপনার মনোযোগ এদিক করুন এই জাহান্নামের ফেরেশতারা এক জনের আকার যদি এত বড় হয় এক ঝুড়ির আকার যদি এত বড় হয় আপনি একটু দুটি চোখ বন্ধ করিয়া দেখেন 70,000 হাত রয়েছে পাতা রয়েছে 70,000 আবার আঙ্গুল রয়েছে 70,000 প্রত্যেকটি আঙ্গুলের উপর 70,000 অজগর 70,000 অজগরের মাথার উপরে 70,000 সাপ রয়েছে এই সাপের মাথার উপরে বিচ্ছু রয়েছে তাহলে কত বড় ফেরেশতা আল্লাহ তাআলার যখন নির্দেশ হলো ও ফেরেশতারা তোমরা যাও 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 জাহান্নামে তোমাদের যার যে কাজ দেওয়া হয়েছে তোমরা তোমাদের কাজে তোমরা নিয়োজিত হয়ে যাও ফেরেশতারা আল্লাহর কাছে আরজি করতেছে আই রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমরা তো জাহান্নামের দিকে যাইতে পারছি না জাহান্নামের আগুনের এত তাপ এত বড় শিশা এসেছে আল্লাহ আমরা এই জাহান্নামের আগুনকে সহ্য করতে পারছি না রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তখন জিব্রাইল আমিনকে হুকুম করলেন জিব্রাইল রে তুমি যাও 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 জান্নাত থেকে একটি সিল মোহর নিয়ে আইসা তুমি এই জাহান্নামের নিয়োগপ্রাপ্ত এই ফেরেশতাদের ললাটে হৃদয়ে তুমি সিল মোহর মারিয়ে দাও চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার সব চাইতে মজার বিষয় মুসলমান ভাইরারে আমার এই সিল মোহর জান্নাত থেকে জিব্রাইল আমিন নিয়ে আসলেন জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করা হলো জিব্রাইল আমিন আপনি যেই সিল মোহরটা মানলেন এই সিল মোহরের ভিতরতে একটি নাম রয়েছে কি রয়েছে বলেন তো কি রয়েছে একটু জবান খুলে বলেন না নাম রয়েছে সিল মোহরের ভিতরে জিব্রাইল আমিন বলে এইখানে যে নামটি রয়েছে এই নামের ওসিলায় আল্লাহ তাআলা এই জাহান্নামের আগুনকে ফেরেশতাদের জন্য করে শান্তিদায়ক করিয়ে দিয়েছেন চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করা হলো জিব্রাইল আমিন ওখানে কার নাম লেখা আছে সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিন বলে কলু বালালা বলেন না একটু সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার লক্ষ্য করে শুনুন আল্লাহ তাআলা ঘোষণা করতেছে এ জিব্রাইল আমার নামের সঙ্গে কার নাম বললে তুমি বলতেছো আল্লাহ তাআলা রব মানে আপনার নামের সঙ্গে নাম বলেছে আপনার প্রিয় হাবিব আপনার প্রিয় দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলেন যাও 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 আমার প্রিয় হাবিবের ওসিলা করিয়া আমি আল্লাহ তাআলা আমি এই জাহান্নামের আগুনকে এই ফেরেশতাদের জন্য সালাম চিৎকার দে বলে আল্লাহু আকবার আল্লাহ বললেন যাও যাও আমি আল্লাহ তাআলা আমার হাবিবের নামের ওসিলা করি আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আগুন এই জাহান্নামের আগুনকে তাদের জন্য করে আমি শান্তিদায়ক করিয়া দিলাম চিৎকার দে বলি সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার এবার আসুন আজকে ফ্রান্সের বুকে এই বিশ্বের মানচিত্রের দিকে তাকাইলে দুঃখ লেগে যায় আল্লাহ তাআলা ওয়াদা করলেন না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লক্ষ্য করুন ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি আল্লাহ বলতেছেন আমার উপর ঈমান আনো এরপরে কিতাবসমূহের উপর আমার রসূলের উপর ঈমান আনো
আল্লাহ নিজে বললেন মুসলিমের উপর ঈমান আনো আমরা ঈমান আনয়ন করলাম ঈমান আনয়ন করার পর আজকে আমরা দাবি করতেছি বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা নবীকে অন্তর থেকে ভালোবাসি আমরা স্বীকারোক্তি দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা নবীকে ভালোবাসি কিন্তু আমরা কেমন ভালোবাসি এই পরিচয়তে এখন মাঠে হবে জোরে বলেন ঠিক কিনা এ মুসলমান ভাই আপনি আমার শরীরে মুসলমানের রক্ত জুড়ে বলেন ঠিক কিনা আজকে দেখেন আমার নবীকে ফ্রান্সের বুকে এরকম ভাবে ফ্রান্সের যে সরকার তার নাম নিতে আমার ঘৃণা করছে নাম পর্যন্ত আমি বলবো না এই কুলাঙ্গার আমার নবীর এই ব্যঙ্গচিত্র কার্টুন আকারে ছাপাইয়া বাংলা এই ফ্রান্সের প্রায় দেওয়ালে দেওয়ালে মেরে বিভিন্ন মিডিয়াতে ছড়াই দিয়ে এরকম ভাবে ব্যঙ্গচিত্রগুলো নাচকে বিশ্বের মানুষদের নিকটে পৌঁছাই দিচ্ছে বড় দুঃখজনকের কথা ভাইরে যে নবীজির চেহারা শয়তান পর্যন্ত নকল করতে পারে না সকলেই বলে আল্লাহু আকবার আজকে সেই নবীর ব্যঙ্গচিত্র আজকে এই ফ্রান্সের সরকার সারা পৃথিবীর বুকে এরকম ভাবে ছড়াই দিচ্ছে আমরা এখান থেকে প্রতিবাদ করি ফ্রান্সের যত মাল যত প্রোডাক্ট আমার এই বাংলার জমিনে ব্যবহার হয় আজকে মাহফিল থেকে এখান থেকে আমরা প্রত্যেকটা প্রোডাক্টকে এবং ফ্রান্সের প্রত্যেকটা প্রোডাক্ট পণ্যকে আমরা এখান থেকে বয়কট করে দিলাম জোরে বলেন ঠিক কিনা